নমস্কার আমি সীমান্ত স্বাগত জানাচ্ছি আমার এই ইউটিউব চ্যানেলে প্রশ্ন উঠেছিল জল্পনাও চলছিল আর সেই জল্পনা আর ওঠা প্রশ্ন এবার কিন্তু সত্যি মনে হচ্ছে বুঝতে পারছেন না কোন জল্পনা ও প্রশ্নের কথা বলছি আমি বলছি এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ড আর তো পুরনো নয় আমরা সকলেই জানি আর সেরকমই নিয়োগ দুর্নীতি কি পিএসসি তো হয়েছে পাবলিক সার্ভিস কমিশন হ্যাঁ সেরকমই একটি জলঘোলা প্রশ্ন কিন্তু উঠে আসছে এসএসসি নিয়োগ দুর্নীতি কারো কাছে অজানা নয় আজকে কি হয়েছে সকলেই আমরা জানি লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে আজকে শূন্য এক পাওয়া অনেক ক্যান্ডিডেটস আজকে কিন্তু এই এসএসসির চাকরি করছে হাইকোর্টে চলছে একাধিক কেস এ বিষয় আর এবার তেরো পে ভালোভাবে শুনবেন আপনারা মাত্র তেরো পে ডাব্লু পরীক্ষায় প্রথম হয়েছেন প্রশান্ত বর্মন তার বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ উঠছে মাত্র তেরো পেয়েছেন এই ডাবলিউ অফিসার কীভাবে বলতে পারবেন যে ডাব্লিউ বিসিএস পরীক্ষার জন্য একজন ক্যান্ডিডেটকে দিন রাত মিলিয়ে ফেলতে হয় অর্থাৎ পরিশ্রমের কথা বলছি পড়ার কথা বলছি একজন ক্যান্ডিডেটকে ডাব্লু অফিসার হওয়ার জন্য বুক ওয়ার্ম হয়ে যেতে হয় অর্থাৎ বইয়ের পোকা হয়ে যেতে হয় দর্শক বন্ধুরা তারপরেও হয়তো অনেকেই এই ডাব্লু পরীক্ষা পাশ করতে পারে না আর এবার দেখুন পশ্চিমবঙ্গে আরও একটি কি ভয়ঙ্কর অভিযোগ উঠছে মাত্র তেরো পে ডাব্লিউ বি পরীক্ষায় প্রথম হয়েছেন যে ব্যক্তি তার নাম হলো প্রশান্ত বর্মন চলুন দেখেনি এবং শুনেনি আর কি কি ভয়ঙ্কর অভিযোগ উঠে আসছে এই ভিডিওর বিরুদ্ধে অভিযোগ এক প্রিলি পরীক্ষায় ফেল হয়ে ডাব্লিউ পরীক্ষায় প্রথম হয়েছে এই ভিডিও প্রশান্ত বর্মন এবং তার বিরুদ্ধে ইতিমধ্যে আন্দোলন চলছে কিন্তু দুর্নীতি মুক্ত মঞ্চের হ্যাঁ আমি পিএসসি দুর্নীতি মুক্ত মঞ্চের কথা বলছি তাদের অভিযোগ মতো দু হাজার সতেরো সালে ডাব্লিউ এক্সিকিউটিভ পরীক্ষায় প্রথম হয়েছিলেন এই প্রশান্ত বর্মন আদালতে হলফনামা দিয়ে পিএসসির তরফে জানানো হয়েছিল তিনি প্রিলিমিনারি পরীক্ষায় পেয়েছিলেন মাত্র ১৩ নম্বর যেখানে কাট ছিল একশো আর বর্তমানে এই প্রশান্ত বর্মন তিনি কিন্তু এখন কালচিনি ব্লকের বিডিও তো প্রশ্ন এখানেই বিক্ষোভকারীদের প্রশ্নটা এখানে যে প্রশ্ন হলো প্রিলি পরীক্ষায় ফেল করেও কীভাবে তিনি ডাব্লিউ এক্সিকিউটিভ অফিসার হয়ে গেলেন আবারও বলছি পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ বলেই হয়তো সম্ভব যেভাবে পশ্চিমবঙ্গ থেকে এসএসসি পরীক্ষায় একাধিক হুড়ি ভুড়ি এরকম অভিযোগ উঠে এসেছে সেখানে পশ্চিমবঙ্গ বলেই হয়তো এইটা সম্ভব কোথায় দুর্নীতি হয়নি বলতে পারবেন এসএসসি ফুড সার্ভিস কমিশন এবার পিএসসি চলুন এ বিষয়ে বাম যুবনেতা ইন্দ্রজিৎ ঘোষ কী বলেছেন ইন্দ্রজিৎ ঘোষ বলছেন দু সালে ডাব্লু বিসিএস এক্সিকিউটিভ পরীক্ষার ফল প্রকাশিত হয় দু সালে ফল প্রকাশের পরেই জানা গিয়েছিল বাংলা ও ইংরেজি পরীক্ষায় সাদা খাতা জমা দিয়ে একশো এবং একশো নম্বর পেয়েছেন ওই প্রার্থী স্পেসিফিকভাবে বাম যুবনেতা ইন্দ্রজিৎ ঘোষ কিন্তু এই অভিযোগ করছেন আরও একবার রিপিট করছি সাদা খাতা জমা দিয়ে একশো বাষট্টি এবং একশো নম্বর পেয়েছেন ওই প্রার্থী অর্থাৎ প্রশান্ত বর্মন এবং তারপরে জল কিন্তু বহুদূর পর্যন্ত গড়িয়েছে আদালতেও মামলা হয়েছে পরবর্তীকালে আইটিআই রিপোর্টে জানা যায় ওই প্রার্থী প্রিলিমিনারি পরীক্ষায় মাত্র ১৩ পেয়েছেন এবং তারপর পরই সংবাদপত্রে প্রকাশিত খবর থেকে এটাও জানা গেছে যে পিএসসি দুই আধিকারিককে সরিয়েও দেওয়া হয়েছে আর এই ঘটনায় ইতিমধ্যেই কিন্তু টালিগঞ্জ থানায় এফআইআর করা হয়েছে এই বাম যুবনেতা আরও বলছেন যে সেই ভিডিওকে সরকারি নোটিশ দিয়ে প্রমোশন আর পোস্টিং আটকে রাখা হয়েছে অথচ এই দুর্নীতিগ্রস্ত ভিডিওকে এখনো পর্যন্ত সরানো হচ্ছে না অর্থাৎ প্রশান্ত বর্মনকে এখনও সরানো হচ্ছে না যার বিরুদ্ধে কিন্তু অভিযোগ আছে দর্শক বন্ধুরা আমি কি ভুল বললাম পশ্চিমবঙ্গ বলেই হয়তো সম্ভব পশ্চিমবঙ্গ বলেই এখানে তেরো পেও অভিযোগ উঠছে যে ডাব্লিউ পরীক্ষায় পাশ করা যায় চাকরি পাওয়া যায় বিডিও পদে আবারও বলছি পশ্চিমবঙ্গ বলি হয়তো সেটা সম্ভব যদি আপনাদের কিছু বলার থাকে এই বিশেষ প্রতিবেদন নিয়ে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত এই ভিডিও কমেন্ট বক্সে আপনারা কিন্তু জানাতে পারেন তো দর্শক বন্ধুরা আমি সীমান্ত আজকে ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার